বন্ধুরা, আমি এসে গেছি চিরন ভাই, বাংলার পঞ্চাশ ইউটিউব চ্যানেল নিয়ে। তো আজকে আমি আলোচনা করতে চলেছি যে বড়জাত প্লেটটা কীভাবে নির্মাণ করবে, যেখানে চারা বসানো হবে সেই জায়গাটাকে কীভাবে তৈরি করা হয়। একদম পুরোপুরিভাবে সেখানে চলে এসেছি আর একটা চাষিদের সঙ্গে আলোচনা করবো যে এটা কীভাবে তৈরি করা হয়েছে। তো শুরু করা যাক। বন্ধুরা, একদম চলে এসেছি আমি সেই জায়গায় যে জায়গায় চারা বসানো হবে। তো দেখতে পাচ্ছি প্লেটটাকে সুন্দর করে কাটা হয়েছে। কাটার পরে এখানে চুন বা ইউরিয়া দিয়ে প্লেটটাকে শুকানো হচ্ছে। চাষি ভাইদের সঙ্গে আমি আলোচনা করে জানতে পারলাম যে এটা চুন দেওয়া হয়েছে, ইউরিয়া দেওয়া হয়েছে। দূরে দেখতে পাচ্ছি মাটি স্টাক। বড় প্লেট করার আগে, চারা বসানোর আগে মাটির কিন্তু প্রচুর প্রয়োজন। মাটি স্টাক করতে হবে। দুদিকে আমরা দেখতে পাচ্ছি মাটি স্টাক রয়েছে। তো বন্ধুরা, তো ধীরে ধীরে এগিয়ে যাবো। তো এই দূরের দিকে একটা দেখতে পাচ্ছি ডোবা রয়েছে। সেই ডোবাটাই কিন্তু সারা বছরের যে জলের চাহিদা, সেই চাহিদা কিন্তু মেটাবে। পুরো সম্পূর্ণভাবে তোমাদের বন্ধুরা আগে বলেছিলাম যে এটা জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে তোমার এইটা একটা খুব ভালো সিজন, যেখানে হালকা বৃষ্টি হয়, ভালো একটা সিজন চারা বসানোর জন্য। তো চাষি ও রেডি হয়ে গেছে চারা বসানোর একটা ভালো পরিবেশ নিয়ে। পুকুরে দেখতে পাচ্ছি অনেক সরঞ্জাম কিন্তু পড়ে রয়েছে। তোমাদেরকে আগের ভিডিওয় বলেছিলাম ওগুলোকে খোপা বলা হয়, যে বাঁশ পড়ে রয়েছে। এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু এই বরজের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, বরজ বানানোর ক্ষেত্রে। তো তোমরা দেখতে পাবে তোমার পরবর্তী ভিডিওগুলোতে, চোখ রাখবে। আমি অবশ্যই তোমাদের দেখাবো যে কীভাবে বরজটাকে তৈরি করা হয়, কীভাবে একটা প্যান্ডেলকে বা স্ট্রাকচারকে কীভাবে তৈরি করা হয়, কীভাবে ঘেরা হয়, কীভাবে ছাদটাকে নির্মাণ করতে হয়, সব কিছু তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে কি, ডোবা, যেখানে থেকে বরজটা হচ্ছে কি জল নিকাশি করা হয় সেখান থেকে। বন্ধুরা, প্লেটটাকে একটু উঁচু রাখতে হবে। চাষি ভাইরা যেটা বলছে যে প্লেটটা একটু মাঠের থেকে যেন উঁচু থাকে, যাতে তোমাদের আগের ভিডিওয় বলেছি অতিরিক্ত জল যাতে না সহ্য করতে পারে বরফ, তার জন্য প্লেটটাকে একটু উঁচু করা হয়। যদিও তোমরা তোমাদের সেরকম যদি পজিশন না থাকে, তোমরা কি করবে, তোমরা প্লেটটাকে নিচু করেও করতে পারো। এইভাবে মাটি ফেলে এইভাবে ঢালু করতে হবে, ঢালু করতে হবে প্লেটটাকে, মাটি ফেলে করতে পারো। কিন্তু সেক্ষেত্রে তোমার যদি প্লেট নিচু হয়, নিচু হলে তো তোমরা কিন্তু চারিদিকে ড্রেনিং ব্যবস্থা করবে এবং সেটা পুকুরের সঙ্গে যোগাযোগ রাখবে, যাতে তাড়াতাড়ি জল নিকাশ। আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কি আমার মেন রাজপথ হবে, ঠিক আছে। ছাতি, এদিকে একটা ছাতি, দুদিকটা থাকা, দুদিকে ছাতি, ঠিক আছে। দুদিকে গাছ লাগানো হবে, মাঝখানে একটা ড্রেন থাকবে রাজপথ। এই রাজপথ থেকে কিন্তু মেন যাবতীয় যে কাজকর্মগুলো বরজের মধ্যে করা হয়, সেটা আমি তোমাকে আগের ভিডিও দেখাচ্ছিলাম। এই রাজপথের মধ্যে এটা ছিল মোটামুটি একটা প্লেট। তো এটাই হচ্ছে আজকের ভিডিও, যেখানে আমি দেখাচ্ছিলাম চারা কী করে নির্মূল করার আগে যে তৈরি করতে হয় যে জায়গাটা, সেটা দেখাচ্ছিলাম। এইটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এর অনেক কাজ রয়েছে। এটা শুকিয়ে যাওয়ার পরে এর আগাছা নির্মূল করা হবে, যদি বা কোনো আগাছা উঠে থাকে সেই আগাছাগুলো নির্মূল করা হবে। আর তারপরে চারা ঠিক রোপণের আগেই গ্যামাসিন বা ব্লিচিং, এই দুটো জিনিস দিয়ে কিন্তু পুরো সংশোধন করে নেওয়া হবে, পুরো পরিশোধিত করা হবে এই প্লেটটাকে, এই জায়গাটাকে পুরো পরিশোধিত করা হবে গ্যামাক্সিন আর ব্লিচিং। তারা মনে রাখবেন চাষি ভাই, খুব উপকারী একটা জিনিস। তো আজকে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করবে। তোমার কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো সবাই ভালো থেকো, নিয়ে আসছি পরবর্তী।